হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে আমার বই মেলায় যাওয়ার ভ্লগটি নিয়ে। আচ্ছা, এই যে এখানে আমি চলে এসেছি। তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম আর দেখতেছিলাম যে কি পরিমাণ ভিড়ে ভাই। পরে চলে আসলাম বাংলা একাডেমিতে। আমি তো ওরে খুঁজতেছি খুঁজতেছি, বাট কোথাও পাচ্ছিলাম না পাচ্ছিলাম না। যাক, অবশেষে পাওয়া গেল। পেয়ে আমি খুব খুশি। ও হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড, অনেক দিন পরে আজকে আমাদের দেখা তাও বই মেলাতে। আচ্ছা, আমি বিভিন্ন স্টল স্টলে ঘুরে দেখছিলাম। আসলে আমার একটা প্রশ্ন যে বই কারা পড়ে, কারণ বই পড়তে গেলে আমার সব সময় অনেক ঘুম চলে আসে। সো আমি কোনো বই পড়ুয়া বা বই পোকা না। এই যাই স্টলে ঘুরতেছিলাম, একটু বইটাই ধরতেছিলাম, সবই পড়ছিল, আর আফসোস করতেছিলাম যে এই যে এত বড়ো বড়ো স্টলে এত এত বই নিয়ে বসছে, আসলে কি বেচার কেনা হচ্ছে কিছু। পরে আসলে অন্য কাহিনী জানতে পারলাম যে কোটি কোটি টাকার বই নাকি বিক্রি হয়েছে। যাই হোক, মেলা জুড়ে আমাদের কোনো বই কেনার আসলে প্ল্যান ছিলই না, যা শুধু আমরা ঘোরাঘুরি করছি, ছবি তুলছি, ভিডিও বানাইছি, এগুলোই। অনেক ক্রাউড ছিল ওই দিন, যেহেতু 21শে ফেব্রুয়ারি, তো স্বাভাবিক ভিড় থাকাটাই। তো হচ্ছে আমরা বিকেলের দিকে দেখা করেছি, তো বেশি টাইমও ছিল না আমাদের হাতে। তো এখানে আমরা এসে কিছু ছবি টবি তুলছি, তারপর আমার বান্ধবী একটু টিকটক মিকটক করলো, এই আর কি। তারপরে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দোয়েল চত্বরের দিকে। ওইখানে আমরা ফুচকা টুচকা হাপি চাপি খাইছি বাইরে। ভাই, এইখানে এসে দেখি এমন ভিড় যে হাঁটা লাগতেছিল না, আমাকে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাচ্ছিলো। এখানে কিন্তু আমি চুড়িও কিনছিলাম। ভিডিও অন্যদিন দেখাবো না, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।